وضير بالك امار ابو جمد قلري تمي هدايات داو زارا بوزنا تمي بوزايا داو ওরে আমি হুজুর যদি জান্নাত পেই ফেলি তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন ওমরের মতো বান্দা জীবনভর কান্নার আওয়াজ জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবনভর কবরে একা থাকবো কেমনে আমার নবীর কোনো গুনাহ নাই সেই নবী দান দান শহীদ করলেন পেটে পাথর বাঁধলেন মানুষের দারে দারে গেলেন পাথর মাইরা নবীরে বৃষ্টির মতো রক্ত ঝরাইল আমার নবী কখনো বড়দোয়া করেন না আল্লাহ সেজদায় পড়ে কাঁদেন আল্লাহর কাছে নবী দোয়া করেন আল্লাহুম্মা হদিনি ও আল্লাহ আমার কওমেরে তুমি হেদায়াত দাও জিব্রাইল কয় নবী এখনো ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব মেরে ফেলব আমার নবী কয় এদেরে মারবা না ওরা চিনে না জানেন আমি মুহাম্মদ বড় এতিম যদি জানতো ওরা আমারে মারতো না ওরা জানে না আমার মা নাই ওরা জানে না আমার বাবা নাই ওদের ধ্বংস করিও না একদিন কাজে লাগবে ওরা দিনের লাইনে চলে আসবে নবী দিল ভাঙ্গা কষ্ট নিয়াও কারোরে বড়দোয়া দেয় নাই ও যুবকেরা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ সঠিকভাবে আদায় করে সাক্ষী দাও আছে না নাই তুমি নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো রে বাবা তুমি কেন পারবা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের পড়ুয়া তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা হারাম খায় না সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা কত ওসি কত ডিসি কত এসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজ পড়ে ও যুব তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও তুমি একজন সাংবাদিক হও ব্যারিস্টার হও তবে একটা অনুরোধ বাবা বেয়াদব জানো তুমি না হও তোমার ব্যবহারে জানো কোনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কেন আলেম জানো কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ফুলের মতো জীবনটা তুমি একটা মানুষ আমার নবী দেড় হাজার বছর আগে বলেছে এ যুবকেরা আমি মুহাম্মদের মা নাই বাবা নাই আমি বড় ইয়তিম আমার আপনজন সবাই আমার দুশ্মন আমার ঘরের চারপাশে আটকায় বারবার আমারে জবাই করবে আমার হাঁটার পথে কাটা দেয় এত কষ্ট ও দুনিয়ার যুবকেরা আমি বলে গেলাম এই মুসিবতের মধ্যে আমার উপকার করছে যুবকেরা বিরোধিতা করছে বুড়ারা যুবকেরা উপকার করেছে আমার সাত বছর থেকে বারো বছর বয়সের হযরতে আলী নবীর হাতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন সাতাইশ বছর বয়সে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন ওমরের মতো বীর যোদ্ধা নবীর হাতে কালেমা পড়লেন নবীর হাতে হাত লাগাইলেন নবীর নজর দিয়া তাওয়াজ্জু দিলেন ওমরের ভিতরের পাওয়ার বেড়ে গেল ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয় আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কাও মুহাম্মদের লাগবে না তরবারি ওমরেরটা রেডি আয় কারো দরকার হবে না আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান والشجر يسجدان
وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان إنسان علمه البيان أقال النبي صلى الله عليه وآله وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بذكر شهر جبيني در خروش است ولي دانا دري معنا كجوش است نبل بل برغلش تسبیح خانست کہ ہر کارے بتسبیحش زبانست ذکر حق آمد غذائی روح را مرحم آمد این دل مجروح را لا الہ الا اللہ جرے جرے لا الہ الا اللہ 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 محمد رسول اللہ الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کے جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن ڈرتے نہیں دنیا میں مسلمانوں کسی سے جب مل جاتی ہے دولت و ایمان و نبی سے جب مل جاتی ہے دولت و ایمان و نبی سے اللہ درود بیشی بیشی پڑھیں درود پڑھ لے انیک لاب انیک فائدہ
একবার পড়ছেন তিনটা পুরস্কার পেয়ে গেছেন, দশটা নেক আমল নামায় যোগ হয়েছে, দশটা গুণা মাফ হয়েছে, আল্লাহর দরবারে আপনার মর্যাদা দশ গুণ বেড়ে গেছে। দুনিয়াতে টাকার খেলা, আখেরাতে চলবে নেকের খেলা। দুনিয়াতে টাকাওয়ালাদের মূল্য বেশি, বাহাদুরি বেশি, কেয়ামতের দিন চলবে নেকওয়ালাদের মূল্য বেশি, বাহাদুরি বেশি। এখন তো কাজে লাগে না, মনে করেন দূর এত নেক দিয়ে কি করুন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত আমল, দুনিয়ার সমস্ত মুমিনদের আমল এক পালায় দিলেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানের পাল্লা ভারী হয়ে যায়। সেই আবু বকর মৃত্যু পর্যন্ত শুধু কানতে কানতে জীবন কাটাইছেন, আল্লাহর কাছে আমি কি হিসাব দিব। আর আমনে এনে বই আমলের খবর নাই, মাস্তানি করেন বই, এত নেক রাখবো কই, এত নেকের দরকার কি। হা, যারা নেক আমল করেন না এরা না করার ফিকিরেই থাকে, আর যারা করে এরা আরো করতে চায়। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন, দরুদ পড়তে অজু লাগে না, অজু লাগে সব সময় পড়বেন, অজু সহ অজু সারা, দাঁড়ানো আছেন, বসে আছেন, শুয়ে আছেন, হাঁটতেছেন, পড়তেই থাকবেন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের কোনো কাজ নেই। জবানের কাজ কি? হুজুরগো বিরোধিতা করা, গালি দেওয়া, তার কাম কি? ইমামের বিরুদ্ধে কথা বলা, গীবত শেখায়াত করা, মিথ্যা কথা বলা। আল্লাহ আমাদের জবানকে হেফাজত করার তৌফিক দান করে। যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে সহযোগিতা যারা করেছেন, এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকুরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি প্রশাসন, উলামায় হজরত আইম্মায় মাসাজিদ, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। দীর্ঘ সময় হজরত উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। উলামায়ে কেরামদের প্রত্যেকটা কথা সম্মান ও ইজ্জতের সাথে সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক ইজ্জতের সাথে হেফাজতের ব্যবস্থা করেন। কারণ আর নবীরে আমরা পাব না, আবু বকরকে আর, ওমরকে, উসমান, কোনো সাহাবাকে আর পাব, ইমাম আবু হানিফাকে আর পাব, ইমাম বুখারীকে আর পাব, আর পাব না। যাদের সোহবতে বসলেই কলব বাঁকা অন্তর সোজা হয়ে যায়। আমরা এখন যাদেরকে পাব এরা হবেন একমাত্র উলামায়ে আহলে হক। আমি আজ আপনাদের দোয়া নেওয়ার আশায় বসছি এবং সংক্ষেপ আলোচনার জন্য আপনাদের পরিচিত অনেকেরই মুখস্থ আছে বলে মনে করি সূরাতুর রহমানের কয়েক টুকরো আয়াত পড়েছি। কোরআন শরীফ পড়তে না জানলেও অনেকে শুনতে শুনতে মুখস্থ হয়েছে। আল্লাহ বলেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি, বয়ান শিখাইলেন যিনি, তিনি হলেন রহমান। হাদিসে পাকে নবী বলেন,
خيركم من تعلم القرآن وعلمه. এরে দুনিয়ার উম্মত, সারা দুনিয়ার মানুষের ভেতরে সবথেকে দামি আল্লাহর দরবারে ওই ব্যক্তি যার উপরে আর কারো মর্যাদা নাই, ওই ব্যক্তি হলো যে কোরআন শিক্ষা দেয়, নিজেও শিখে অন্যকেও শিক্ষা দেয়, এর মতো দামি আসমান জমিনের মধ্যে আর একজনও নাই। এই মজলিসটাও কোরআন শিখার মজলিস, ঘর থেকে যখন নিয়ত করে বের হয়েছেন প্রত্যেকটা কদমে কদমে সওয়াব লেখা হয়েছে, এখানে এসে যখন বসছেন জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। বরকতের মজলিস, এখানে এই মজলিসটার দিকে চিন্তা করলেই মানুষ হেদায়াত পেয়ে যায়, আমরা চিন্তা করি না। গরুও খায় আমরাও খাই, গরু ঘুমায় আমরাও ঘুমাই, গরু বাথরুম করে, গরুরও কোনো ডান বাম চিন্তা নাই, আমগো চিন্তা নাই, গরু হাঁটে আর চাটে আমরাও হাঁটি আর চাটি। আল্লাহ কয় কিছু মানুষ এরা শুধু গরু না এর থেকেও খারাপ, কারণ গরু আকল নাই, বিবেক বুদ্ধি না থাকার পরেও মালিকের ভালো করে চিনে মালিকের বেয়াদবি করে না। আর আমরা মানুষ আশরাফুল মাখলুকাত হইয়াও মালিকরে চিনি। সেই মালিকের পরিচয়ের জন্য কত বয়ান, কত বয়ান, কত বয়ান। তাবলিগলাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, ওলামায়ে কেরামের বয়ান, জুমার দিন খতিব সাহেবদের বয়ান, এরপরও আমরা মালিক চিনি না। যদি মালিকের চিনতাম তাহলে এত বছর লাগতো না নামাজের মুসাল্লায় উঠার জন্য, আপনার সন্তানটারে আমার পাও দইরা বুঝানোর প্রয়োজন হতো না, আপনার স্ত্রীটাকে বারবার বয়ান করার প্রয়োজন হতো না, আপনি বিয়া করার আগেই চিন্তা করতেন আমি জারে নিয়ে আমার সংসার আমার দাম্পত্য জীবনের সুন্দর বাগানটা সাজাবো, আখেরাতের ময়দান সাজাবো, আমি আমার সেই ধর্ম ধর্মের আপন একজন স্ত্রী বানাইয়া আমার জিন্দেগি সুন্দর যার দিয়া করব, ওই স্ত্রীকে বিয়ার আগে দেখব, ওর বাবা আছে না আছে টেনশন নাই, টাকা আছে কি নাই এ নিয়ে কোনো পেরেশানি নাই, আমার দেখা দরকার আল্লাহর কোরআন পড়ছেনি। কয় এটি দরকার নাই, টাকা পয়সা আছে কিনা, বিদেশ যাওয়ার ভিসা দিতে পারবে কিনা, এই সমস্ত জিনিস দেখে দেখে মানুষ বিয়া করে, লেখাপড়া কি করছে, কি পাস, দুনিয়া পাস, আখেরাতের কোনো জ্ঞান নেই। শুধু কি তাই, যারা গাভীর দুধ পছন্দ করে বাজারে গাভী কিনতে গিয়া খোঁজ নেয় গাভীটার বাচ্চা, গাভীটার থেকে যে আমি দুধ পান করবো এটার কয় কেজি দুধ হয়, কয় 3 কেজি, 2.5 কেজি, 4 কেজি, কয় এর মায়ের দুধ হইতো কয় কেজি, কয় 10 কেজি। এটা গাভীর দুধ পান করার জন্য গাভীর মায়ের খোঁজ পর্যন্ত নিয়া মানুষ গাবে কিনে দুধ পান করার জন্য। যখন আল্লাহর বান্দা একজন বান্দিকে আপন বানাইয়া দুনিয়ার জীবনটারে সুখময় করবে, দুনিয়ার জীবনটাকে ফুলের বাগান বানাবে, একবারও জিগায় না যাই মাইয়াটারে বিয়া করুন, তার একটু খবর দেও তার মা নামাজ পড়েনি পর্দা করেনি, কারণ গাছ যদি ভালো হয় ফল ভালো হবে, মা বাবা যদি আদর্শওয়ালা হয় সন্তান ভালো হবে।
খবর নাই দুনিয়ার রং তামাশায় জীবনকে সব নষ্ট করে ফেলতেছে নামাজও আবার পড়ি সুদও খাই নামাজ পড়ি গীবত করি নামাজ পড়ি মিথ্যা বলি হ্যাঁ একজনে গরমের জন্য এসি লাগাইছে ঘরের ভিতরে কি এসি চিনেন না এসি এসি কমপ্লিট লাগাইয়া দামি ন্যাশনাল কোম্পানি আধা ঘন্টা চললে পুরা বাড়িটা ফ্রিজ হয়ে যাবে কি এর আধা ঘন্টা চার ঘন্টা চালায় দেখে কোনো ঠান্ডা হয় না এত দামি কোম্পানির এসি লাগাইলাম ঠান্ডা হয় না কেন নগদ টাকা দিয়ে কিনলাম কোনো বাকি নাই মিস্ত্রি সুন্দর করে লাগায় দিছে ভিতরে কোনো ডিস্টার্ব নাই বিষয়টা কি সুন্দর পজিশন মতো এসি লাগাইলাম ঠান্ডা কেন হয় না হঠাৎ করে নজর দিয়ে দেখে ঘরের দরজা পুরাটাই খোলা দরজা কি পুরা দরজা খোলা এই মুমিন সুন্দর দামি এসি দশটাও যদি লাগাও আগে তোমার বাহিরের গরম হাওয়া আসা বন্ধ করতে হবে সব ছিদ্রগুলো বন্ধ করে বাহিরের বাতাস গরম হাওয়াটা ভেতরে আসা বন্ধ করে এসি লাগাও দশটা লাগবে না যাতে এসি একটা লাগাইলেই পুরো রুম ঠান্ডা হয়ে যাবে আর তুমি যদি দামি দামি এসি লাগাও দশটা লাগাও দরজা যদি খুলে দাও বাহিরের বাতাস যদি বন্ধ না করো কেয়ামত পর্যন্ত তোমার রুম ঠান্ডা করা সম্ভব হবে না সেজদায় পড়িয়া যদি আল্লাহরে সারা রাত ডাকো ফেরাউন্নাও তো কম ডাকে নাই রাতের গভীরে আল্লাহকে ডাকতো আর বলতো আল্লাহ তুমি জানো আমি ফেরাউন আমি বড় দুর্বল আমার কিছু নাই তুমি আমার মালিক তুমি আমারে বাঁচাইয়া রাখছো তবে আমি দুনিয়া চাই আখেরাত চাই না দুনিয়ার বাহাদুরি আমারে দিয়ে দাও আখেরাত আমার লাগবে না সারা রাত যদি সেজদায় পড়ে সময় কাটাও হাতে যদি 1000 দানার তসবি নাও নামাজও পড়ো রে বান্দা কিন্তু আল্লাহর উপরে যদি বিশ্বাস না থাকে নবীর তরিকার প্রতি যদি শ্রদ্ধা না থাকে আল্লাহর কোরআনের প্রতি যদি মহব্বত না থাকে মরণের ভয় যদি না থাকে যত সেজদা দেও বাহিরের হাওয়া যদি ভিতরে না ঢুকানোর পথগুলো বন্ধ না করো যত নামাজ পড়বা ওই নামাজ তোমারে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে না আগে ছিদ্রগুলো বন্ধ করে দাও আমার কামাই রুজির মধ্যে হারাম যেন ঢুকতে না পারে সুদের যেন কোনো টাকা হারাম ঢুকতে না পারে অল্প খাবো হালাল খাবো হালাল কামাই রুজির এক সেজদা আমাকে জান্নাতের মালিক বানায় দিবে এই জন্য সাহাবায়ে কেরাম বাড়ি ঘর থুইয়া রহমতের নবীর কিনারায় জীবন ভর কাটায় দিতেন উম্মতেরা ওলামায়ে কেরামের পেছনে সময় লাগাইতেন এই বরকতে আর নজরে ক্রমান্বয়ে জিন্দেগিকে সুন্দর করে ফেলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ আমি তোমাদের সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছি এবং তোমাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উঠাইয়া রাখিয়া সম্মান দেওয়ার জন্য দুইটা ব্যবস্থাও করেছি এক হলো শ্রেষ্ঠ ব্যক্তি দিছি ওস্তাদ শ্রেষ্ঠ কিতাব দিছি এই দুই ব্যবস্থারে দৈরা চলো সম্মান যাবে না ঈমান নষ্ট হবে না ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন
কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল কারীম এই কোরআনের মজলিস যেখানে হবে ফেরেশতারা চারপাশ থেকে বেষ্টন করে নিবে আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আযীমের মধ্যে ফেরেশতা দিয়া মিলাইয়া আমাদের গুণগান গাইতে থাকবে আমাদের গুণগান গাইবেন আল্লাহর তো আলাদা আর কোনো বাহিনী নাই আল্লাহর কাছে সবথেকে প্রিয় মানুষ আর কোরআনওয়ালারা আরো প্রিয় ফেরেশতা দিয়ে আল্লাহ মজলিস মিলাইয়া আরশে আযীমে আমাদের গুণগান গাইতে থাকবেন এই ফেরেশতারা তোমরা না বলেছিলা মানুষ বানাইয়া লাভ হবে না তাকায় দেখ মানুষগুলো টাকার লোভে আসে নাই খানার লোভে আসে নাই কোরআনের মহব্বতে আসে এই ফেরেশতারা তোমরা নিষেধ করেছিলা মানুষ বানানোর প্রয়োজন নাই কিন্তু আজ তাকাইয়া দেখ ওই জমিনের ভেতরে টুপিওয়ালারা বসে আছে কোরআনের বাগানে টাকার লোভে না খানার লোভে না একেবারে দুর্বল বিছানায় বসে বিছানাটাও ভালো না খানারও ফিকির নাই টাকারও চিন্তা নাই ওদের দেখে আমি আল্লাহর কাছে এত মজা লাগতেছে ফেরেশতারা সাক্ষী থাক যারা আমার কোরআনের বাগানে বসে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিলউলুমে ওয়ালগিনা হর গরিদে মে কো তু তৈয়া রহে জো না মাঙ্গে উসসে তু বেজার হে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করে দিয়েছেন এরপরও আমাদের কঠিন কঠিন কিছু গুনাহ আমল নামায় জমা আছে এগুলো তওবা ছাড়া ক্ষমা হবে না আল্লাহ কয় ও ফেরেশতারা সাক্ষী থাক আমার কাছে মাসির মাথা বরাবর এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি কেউ কান্না করে তওবা করে আমি আল্লাহ ওরে এতটাই পবিত্র বানায় দিব মায়ের গর্ভ থেকে বাচ্চা যেমন নিষ্কলঙ্ক নিষ্পাপ বের হয় আমি আল্লাহ এই ময়দান থেকে বের হওয়ার আগে ওরে নিষ্পাপ বানাইয়া পবিত্র করে দিব ও যদি এই অবস্থায় মারা যায় আমি আল্লাহর জাতের শপথকে বলছি আমি আল্লাহ ওরে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব এত বড় বরকতের মজলিস কপাল খারাপ কেউ বাড়ির থেকে কই আইছে অজে যাই প্যান্ডেলে ঢুকতে পারে নাই দোকান ফাটে আড্ডায় ব্যস্ত গুনার কাজে লিপ্ত নাই 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 আবার এর একদল আছে এরা দোকানেও যায় না মহিলা কো ফ্যান্ডেল আছে নি কথা কয় না ওই ফ্যান্ডেল খালি তওয়াফ করতেছে বহুদিন পরে একটা সুযোগ পাইছে কতদিনের সাক্ষাতের একটা সুযোগ কত যুবক যুবতীর মিলন মেলা হবে বুঝেন না বাইতুল্লাহ তো একটা ঘর ওখানে কোটিপতিও যায় সুৎখরও যায় দাড়িবিহীন লোক যায় টুপিওয়ালাও যায় কিন্তু চিনার উপায় নাই সবার জামার কালার এক দুইটা সাদা কাপড় উপর একটা উপরে লাগা আর একটা নিচে দিয়ে বের দে মাথায় টুপি নাই পায়ে জুতা নাই
কে ধনী কে গরীব কে শিক্ষিত কে মূর্খ সবাই রবের দরবারের ভিক্ষুকের দল সবাই এক আওয়াজে রবের ডাকবি আর ভিক্ষা চাবি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক রিকশা ড্রাইভারেরও এক আওয়াজ ধনী মানুষের এক আওয়াজ এখানে কোনো ভেদাভেদ নাই মরার আগে মরণের বাহানা করিয়া সাদা কাফনের বাসিন্দা হইয়া আল্লাহর কাছে ডাকতেছে কে টাকাওয়ালা কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই আল্লাহ কয় দুনিয়ার এই নমুনা দেইখা নিজের ভাবসাব সব ধ্বংস করে এক আল্লাহর জন্য নিজেরে তৈরি করে না বড় লোকের কাফন কালো হবে সব হাজীদের এক সাইজ বড় পিশাব শ্রেষ্ঠ পীর লক্ষ লক্ষ মুরিদ কোনো কাজ হইব না ওই রিকশা ড্রাইভারের সাইজে তোমারও সাইজ হইয়া ডাকতে হবে লাব্বাই নাহলে কোনো কারবার নাই যাও ওখানে কোনো বাহাদুরি চলবে না আজকে না আমি বক্তা আপনারা শ্রোতা কেউ ডাক্তার কেউ রুগী কেউ ইমাম কেউ মুক্তাদি কাফনের মধ্যে যেদিন ঢুকবে সব বাহাদুরি শেষ নাকি শিবচরের কাফনে লেখা থাকে বড় হজরতের লাশ এমপি সাহেবের লাশ সব সমান ভিতরে কে রিক্সাওয়ালা না কোটিপতি লেখা আছে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই ডুবে গেলে বেলারে আর উঠে না ভেঙ্গে গেলে মেলারে আর জমে না ফেরাউনের এত নাম ডাক নমরুদের এত নাম ডাক চেহারাও সুন্দর দাড়িও আছে টাকার অভাব নাই ক্ষমতার অভাব নাই ধনবল মনোবল জনবল সব আছে ওই সময় তারা ছিল পরাশক্তি চোখ তুইলে কেউ কথা বলতে পারত না তার চোখ উঠায় ফেলত এত বড় ক্ষমতাধর ফেরাউন নমরুদ হামান কারুন সাদ্দাত কিন্তু কি হবে দুনিয়াতে মুমিন মুসলমান কেন কোনো বেঈমানের বাড়িতে ফেরাউন নামে একজন সন্তান আসেনি আপনাদের যদি বলি মাসে 1 লাখ টাকা দিব নাম রাখো ফেরাউন নমরুদ রাখবেন নি টাকাও ছিল গাড়ি বাড়ি সব ছিল রে বাবা এরপরেও কেন তাদের পছন্দ করেন না সব আছে কিন্তু আল্লাহর পরিচয় নাই এরা আল্লাহর পরিচয় খুঁজবে কেন নিজেরই দাবি করছে আমি বড় খোদা শুধু খোদা নাকি বড় খোদা আনা রব্বুকুমুল আলা ফেরাউন বলতো আমি শুধু খোদা না সব খোদার বড় নাউজুবিল্লাহ আসে না নমরুদ্দে আল্লাহকে মেরে ফেলার জন্য তীর ধনুক নিয়ে রেডি আল্লাহরে গুলি করবে আল্লাহরে মারতে পারলে কিসা খতম বাঁশ দিয়া সিঁড়ি বানাইছে আল্লাহরে মারবে গুলি কইরা এত পাওয়ার অথচ এই লোকটার নাম কেউ নিতে চায় না কোরআন শরীফে এগো নাম না থাকলে কুত্তায় জানতে জানে নমরুদ্দে নামের একটা কেউ ছিল ফেরাউন ছিল কেউ জানত না ফেরাউনের লাশ আজও আছে কোথায় মাটিতেও গ্রহণ করে না এই জীবনের দাম কি কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে
হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে থা প্রভুর ওয়াদা বরর বরাই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করিও সদা বাড়ির থেকে অজে আর সরে ভাগলা প্যান্ডেলে ঢুকতে পারো না কপাল বড় খারাপ আর একদল প্যান্ডেলে ঢুকিয়াও কপাল খারাপ কোরআনের বাগানে বর্ষ তো গুনা মাফ হবে দিলটা নরম করে ওলামায়ে কেরামের কথাগুলো শুনবা অধীর আগ্রহে চেহারা দেখবা আবু বকরের ভাইবা না ওলামায়ে কেরাম দেখবা আবু বকরের বরকত আসবে কিন্তু কপাল বড় খারাপ এত সুন্দর দামি জান্নাতি প্যান্ডেলে বইয়াও যারা মোবাইল নিয়ে ব্যস্ত এদের মতো কপাল পরা কেউ হতে পারে না চব্বিশ ঘন্টা মোবাইল নিয়ে গুনা 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 সওয়াবের কাম কয়জনে করে একটা বড় কুতি ফ্যান্ডেলে বইয়াও মোবাইলটা ধরে রাখা লাগবো কারণটা কি আমাকে দেখাইতেছেন আপনি এক মোবাইলওয়ালা না জিনেরে দেখাইতেছেন আপনি মোবাইলওয়ালা মোনাজাতের ঘর যেন মোবাইলটা নিয়ে যাইতে পারে মোটামুটি জিনেরা বিজয় অর্জন করবে আমাকে বরিশালের এক প্রবাদ আছে বুদ্ধি থাকলে আর ঘর জমাই থাকতে হয় না বুঝেননি আল্লাহ আপনাদেরকে এত বোকা বানাইলো নাকি বুঝি না মোবাইলটা দেখানো লাগবে কেন বলেন তো আমাকে যৌক্তিক কোনো কারণ আছে ঘুরে ফিরা হয়তো বলবেন ভাইজান ওয়াজ রেকর্ড করি আমার মহাব্বতের প্রকাশ করবেন এই তো না আপনার এই হুদা আকামটা করার কোনো মানি নেই আপনার কাজটা নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে নিখুঁতভাবে আপনি এই মোবাইলে রেকর্ড করলে না বয়ান সুন্দর আসবে না ছবি সুন্দর আসবে প্রয়োজন হলে এদের থেকেই কালকে আপনি ডাউনলোড করে নিতে পারেন বয়ে বয়ে শুধু শুধু এই মোবাইলে সময় নষ্ট করার কোনো অর্থই হতে পারে না এর দুর্বুদ্ধিও আপনার নাই যে আমার কাজটা মিডিয়াওয়ালারা করতেছে আমি আরসি বরকতের মজলিসে এক ধ্যানে একটু গুনার কথা স্মরণ করে বয়ান শুনি দেখিনি একটু চোখে পানি আসে এ মোবাইল নিয়ে ব্যস্ত ছবি 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 বটদোয়া করা জায়েজ নাই নাইলে আমি বটদোয়াটা এখন যদি করতাম না আর এতগুলো মানুষ যদি আমিন বলতো ফজরের আগেও ভঙ্গু হয়ে যেত যে আল্লাহ ও যে মোবাইল নিয়ে সারা রাত কবিরা গুনা দেখে ওরে ঘুমের ভিতরে অন্ধ বানায় দাও যদি খালি কই আর সবাই যদি খায় আমিন রাইতে সাইস কারণ এতগুলো মানুষের আমিন কি কবুল হবে না বটদোয়া করা নিষেধ এই জন্য করলাম না পৃথিবীতে বেয়াদব বানায় দিছে এই মোবাইল বেয়াদব এমন কোন রাস্তা নাই যে রাস্তায় ক্ষতি মোবাইল করে নাই রাতের ঘুম জবাই কইরা সারাটা রাত মোবাইলের মোরা খাওয়া কি করে কবিরা গুনা করে হাসেন আপনারা লজ্জা থাকলে তো কান্না দরকার আমি তো হাসির কথা বলি নাই আল্লাহর দেওয়া রাতের ঘুম হলো শরীরের জন্য আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ লেখা রাখ আল্লাহর কসম রাতের একটা ঘন্টা ঘুমের বরকত তুমি দিনে ছয় ঘন্টা ঘুমাইলেও কোনোদিন পাইবা না রাতের ঘুমটা শরীরের জন্য মহা এক ঔষধ এরে যুব আল্লাহ তোর চেহারাটা এত সুন্দর করে বানাইছেন
40 বছর পর্যন্ত যৌবন থাকবে তো তোর চেহারাও ঠিক থাকবে কোনদিন কোন মেডিসিন লাগাবি না আল্লাহর দেওয়া চেহারাটা সুন্দর থাকবে কিন্তু তোর বয়স মাত্র 25 বছর চেহারার মধ্যে কেন উজ্জ্বলতা নাই সারা রাত্র গুনাহ করেছ এই জন্য চেহারা নষ্ট হয়েছে খোদার কসম আমেরিকান যদি মেডিসিনও লাগাও আরো গজব লাগবে চেহারার লাবণ্যতা আর ফিরে আসবে না তোর চোখ নাই তুই তো মনে করো তোরে সুন্দরই লাগতেছে তুই চুল কেটে যত বান্দর হও তোরে ইন্দুরের মতোই লাগে তুই তো খুব খুশি কি সুন্দর চেহারা অতস জানো না তোর আপন কলিজার মা তোরে খারাপ জানে তোর এই চরিত্রের কারণে তোর বাবা তোরে খারাপ জানে কিছু বলে না কারণ তুই কি পরিমাণ বেয়াদব না জানি মায়েরে আবার হাত তুলো বাবারে মারো তুই দুই তিন দিন আগে এক ছাত্র শিক্ষকেরে মারছে এই যুবকেরা ক সাক্ষী দিবি মানো আর না মানো সত্য কথার সাক্ষী দিবি মারছেনি ওর জন্য কি বরদোয়া করা লাগবে আসমান থেকে ফয়সালা হবে ঘুমের মধ্যে ভঙ্গু গাড়ির তলে ভরবে পাও একটা নাই খোদার কসম করে বলে যাই বেয়াদবি করার সব জায়গায় মাস্তানি চলে না মেজাজ দেখাও শিক্ষকের সাথে আর মা বাবার সাথে আর মানুষ পাইলি না মা বাপ মুরব্বী শিক্ষক এদের সাথে যদি কেউ বেয়াদবি করে মরার আগে মরণ হবে জীবনে কোনোদিন মানুষ হবে না আল্লাহ হেদায়াত দান করে মাওলার ভিডিও তো আছেই মোবাইলের গুনার কারণে এবার শুন স্বাস্থ্য বিজ্ঞানী এই মোবাইল তোমার কিডনি ড্যামেজ করে ফেলেছে খবর নাই এই মোবাইল চোখের পাওয়ার নষ্ট করেছে খবর নাই ভালো হসপিটালে গিয়ে তোমার চোখের পরীক্ষা করাও গত বছর কত পার্সেন্ট ছিল এখন কত আছে এই মোবাইলের কারণে মাথা ব্যথা আগের তুলনায় বেড়ে গেছে আগে বই পড়তে ক্লাসের বই পরীক্ষার সময় আসার আগে পড়ত মজাই লাগতো এখন আগামীকাল পরীক্ষা আজকে বই পড়বে কয় মাথা ব্যথা করে ভালোই লাগে না তো পাস করবি কেমনে কয় নকলের রাস্তা খুলে দাও রে আব্বা জান না হয় পাস করার উপায় নেই মোবাইলের কারণে তোমার হার্ট দুর্বল মোবাইলের কারণে চোখের পাওয়ার দুর্বল কানের পাওয়ার দুর্বল এই মোবাইলের কারণে তুমি তোমার মায়ের পকেট থেকে টাকা চুরি করেছো বাবার টাকা চুরি করেছো এমবি ভরবি তুই চোর জাতের চোর না অজাতের চোর বাপ মার টাকা চুরি করলে এটা জাতের চোর তুই বাপ মার টাকা চুরি করবি আর আল্লাহ তোর শান্তিতে রাখবে এত সোজা অন্তর জ্বালায় মরবি দেখবি যে খাবি ঠিকই কিন্তু বুকের জ্বালা আর জ্বালা সারা রাত ছটফট করবি বিছনায় ঘুম আর হবে আহ এই কথাগুলো কাউকে আমি দুশ্মন মনে করে বলি না কেউ যদি বলতো পায়ে ধরলে আর মোবাইলের গুনাহ করব না আমি নিচে নাই না পাও ধইরা বলতাম বাবা মোবাইলের গুনাহ থেকে ফিরে যাও এই মোবাইল তোমাকে ধ্বংস করে ফেলবে চূড়ান্ত দুনিয়াও বরবাদ আখেরাত বরবাদ কত যুবকের তাজা প্রাণটা কেড়ে নিয়ে গেল এই মোবাইল কত যুবকেরা মোবাইল 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 খেলতে খেলতে এখন ল্যাংটা হয়ে রাস্তার পাগল হয়ে ঘুরে এ মোবাইল মোবাইল করে পাগল হয়েছে যুবক জানা আছে তোদের আমি মিশা করলে আমি তো শুই না কইতেছি সাক্ষী দিবি তোরা মোবাইল নিয়া দিন রাত রোজ গেমস খেলছে এখন পাগল ক সাক্ষী দে যুবকেরা বল সাক্ষী দে তুই কবে পাগল হবি ডেটটা দে তুইও পাগল হবি ডেটটা ক কারণ এই মোবাইলে বাধা দিছে তোর মা তুই মায়েরে গালি দিছ মোবাইলের ব্যাপারে বাবায় নিষেধ করছে বাবারে গালি দিয়েছ মোবাইলের ব্যাপারে নিষেধ করেছে শিক্ষক শিক্ষকের সাথে বেয়াদবি করেছ
মসজিদে গেছো নামাজ পড়তে কোন এক মুরুব্বি মোবাইল নিয়ে কথা বলায় তোরে একটু বলছে তুই রাগ হইয়া মসজিদেই যাস না মোবাইল 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 ধ্বংস করে ফেলতেছে খবর নাই ও আল্লাহ আমার জাতিকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমিনও কয় না যদি কবুল হয়ে গেল মা বাপ ছাড়তে রাজি মোবাইল ছাড়তে রাজি না আল্লাহ আমার কলিজার যুবকগুলোকে হেদায়াত দাও কত মাইয়ার জীবনের উপরে হামলা করেছো মোবাইলের মাধ্যমে ঠিক নি তোর কপালে বিয়া নাই যদি থাকে অশান্তির বেড়া জাল দশটা মাইয়া পাঁচটা মাইয়ার জীবনের উপরে মোবাইলের চ্যাটিং করে হামলা করেছো তোর কপালে বউ আসবে না আসবে জল্লাদ এক মাইয়া জল্লাদ হইয়া আইসা পাঁচটা মাইয়ার জাল মিটাবে জুতার বাড়ি দিয়া খুশি লাগতেছে না রেডি থাক রেডি থাক আমি মইরা গেলে যদি মিথ্যা হয় কবরে গিয়া জুতা মাইরাইস লিখে রাখ কিছু কিছু মূর্খ বাবা সন্তানের হাতে মোবাইল দিয়ে কি আনন্দ কি খুশি এক বাবায় বাচ্চারে মোবাইল দিয়ে এখন কানতেছে পাঁচ বছর বয়স বাচ্চার আব্বু কয় না আম্মু কয় না এখন কয় হুজুর একটু দোয়া করেন পানি ভরা তেল ভরা কি জুতা ভরা দিল কামইত এটার মোবাইল চালাইতে চালাইতে দেখতে দেখতে বোবা হয়ে গেছে জীবনে আব্বু শিখায় নাই আম্মু শিখায় নাই ও মোবাইলের দিকে মোরাকাবা করতে করতে বোবা হয়ে গেছে আফসুস বেয়াদবি মাপ চাই কাউকে ছোট করার জন্য বলছি না উদ্দেশ্য হেদায়াত হেদায়াতের চাবি আল্লাহর হাতে কোনো বান্দার হাতে নাই তারপরও কষ্ট পাইলে তো আল্লাহ বেজার হবে আমার উপরে বলতেছি মানুষ তো কন্ট্রোল করতে পারি না রাগ আসে কেন নিজে তাকাইয়া বুঝার পরে এই অপরাধগুলো করব ক্ষতি করব বাচ্চা কেন বেয়াদবি মাফ করবেন হা আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আমিন মসজিদে যাবেন কত কোয়ালিটির মুসল্লি কি সুন্দর তেলাওয়াত ইমাম সাহেবের এক কপাল ভরার মোবাইলে এমন এক হিন্দি গানের আওয়াজ বাইজে উঠছে টোটাল মসজিদটার আর নামাজটারে গজব বানাইছে কি এর মজার কেরাত টেরাত সব শেষ হায় 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 এক বাবায় মোবাইল হাদিয়ে দিছে ছেলেরে কেন পরীক্ষা পাশ করছে হাদিয়ে দিছে কি মোবাইল তো মাইয়া আসেনি কহা দেন নাই কহা আরো আগিয়ে দিয়ে দিছে মাইয়ারে আরো আগিয়ে দিছে হাদিয়া দেয় কি মোবাইল মোবাইল জামাইরে বিয়ার সময় হাদিয়া কি কথা কন না কেন তার মানে মাইয়াটারে থুয়ে যে ভাগবি কোন রাস্তায় রাস্তাটা আমি দিয়ে দিই কি এই মোবাইলের কারণে সংসারে ঝামেলা না শ্বশুর মেয়ে হাত দিয়ে দেয় মোবাইল আহ কারে কইতাম মোবাইল দিয়া বাচ্চার হাতে সন্তানের হাতে বাবা আনন্দ করে গর্ব করে কয় হুজুর আমি বল দইলে কি হইব মাশাআল্লাহ একটা নাতিন যে ভাইছি ও বয়স মাত্র দশ ইঞ্জিনিয়ার ফেল মোবাইলের চিপা চাপার খবর সব আমার নাতির কাছে আছে কি মাইয়ারে মোবাইল দিয়ে খুশি দুই সপ্তাহ পরে কানতেছে কি ও মাইয়া হিজরত করছে করেনি কথা বলেন না কেন জিন্দগি মে বন্দগি তু কর না হে মোনাজাত দিয়ে দিব হ্যাঁ
কষ্ট করে আরছি মূল্যায়ন না করলে তো ছেড়ে দেব। অনেকে ওয়াজ শুনে দোয়া করে না, কারণ ইবলিস ওয়াজ শোনার পক্ষে, দোয়ার বিরুদ্ধে। তো দেখবেন মানুষ দুই ঘন্টা দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনবে, যেই টের হইবে মোনাজাত আসতে দৌড়, কারণ ওইটাই তো আর হেদায়তের মূল চাবি। যদি কবুলায় যায় তো শয়তানের পরাজয়, শয়তান কয় বয়ান আরো শুন মোনাজাত দিবিন। মানে আপনারা আরেকটু ধৈর্য ধরে বসলে আমি সামনে আগাবো, নাইলে দোয়া করে দেব। উঠা বসা করলেই দেখবেন যে মোনাজাতটা দিয়ে ভালো। জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি পে বন্দেগি শর্মিন্দা হে। আমি আয়াত পড়ছিলাম কি মনে আসেনি আপনাদের? কি ওই আলোচনাতে এখন ঢুকেই নেই, ওই ওয়াজ কি করবো, দুনিয়ার আকাম আমাকে আটকায় দিছে। ওই যে বললাম পুরা ঘরে এসি লাগানো, কি খোলা, তুই মজার ওয়াজ শুনে কি লাভ হবে যদি ফজর না পড়ে? এখানে এমন আশেকে রসুল আছে আজকে, টাটকা আশেকে রসুল, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আশেক এখানে নাই। দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার না হো, বাজার সে গুজারো হো খরিদার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা তালব গার না হো, বাজার সে গুজারো হো খরিদার না হো, ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, ইয়ে দুনিয়া এক মিসল কাগজ ফুল হে, জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি মে বন্দেগি তু কর না হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে, জিন্দেগি বে বন্দেগি শর্মিন্দা হে। এরে আল্লাহর বান্দা ও যুবকেরা, অনেকে মনে মনে ভয় পেয়ে গেছে হুজুরদের কথা মতো যদি নবীর তরিকায় চলি স্বাধীনতা নষ্ট হয়ে যাবে, মনে হয় স্কুলে পড়া যাবে না, কলেজে পড়া যাবে না। ও যুবক বাবারা, স্বাধীনভাবে বলে গেলাম, নির্দ্বিধায় কথাগুলো কলবের মধ্যে গেঁথে রাখো রে বাবা। নবীর তরিকা মানতে গেলে চাকরি ছাড়া লাগবে না, ব্যবসা ছাড়তে হবে না, কলেজের পড়া বন্ধ করা লাগবে না, বরং তুমি স্কুলে পড়ো আমি সাহস দিয়ে গেলাম, কলেজে পড়ো সাহস দিলাম, ওই লাইনের পড়া তুমি ছাড়িও না, হুজুর হওয়ার দরকার নাই, আমগো মতো তোমার ভাগরি পড়ার দরকার নাই, চিল্লাইলেও তুমি পড়বা না জানি, দরকারই নাই, তুমি ওই লাইনে থাকো, কলেজে পড়ো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, ওখানে থাইকা অন্তরের মধ্যে দুইটা কথা লালন করো, বা তুমি আমার আল্লাহর গোলাম, আখেরি নবীর উম্মত। ও যুবক কলিজা দিয়া বুঝাইতে পারি না, যদি বলতা এক বেলার নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামাদের বিরোধিতা করব না, হুজুর যদি আপনি আমাদের পায়ে হাত দেন আমি রাজি ছিলাম,
আমার নবীর কোনো গুনাহ নাই সেই নবী দান দান শহীদ করলেন পেটে পাথর বাঁধলেন মানুষের দারে দারে গেলেন পাথর মাইরা নবীরে বৃষ্টির মতো রক্ত ঝরাইলো আমার নবী কখনো বড়দোয়া করেন না আল্লাহ সিজদায় পড়ে কাঁদেন আল্লাহর কাছে নবী দোয়া করেন আল্লাহুম্মা হদিনি ও আল্লাহ আমার কওমেরে তুমি হেদায়াত দাও জিব্রাইল আয়া কয় নবী এখন অর্ডার করেন তায়েফের জমিন উল্টাইয়া সব মেরে ফেলব আমার নবী কয় এদেরে মারবা না ওরা চিনে না জানে না আমি মুহাম্মদ বড় এতিম যদি জানতো ওরা আমারে মারত না ওরা জানে না আমার মা নাই ওরা জানে না আমার বাবা নাই ওদের ধ্বংস করিও না একদিন কাজে লাগবে ওরা দিনের লাইনে চলে আসবে নবী দিল ভাঙ্গা কষ্ট নিয়েও কারোরে বড়দোয়া দেয় নাই ও যুবকেরা তোমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও পাঁচ বেলার নামাজ সঠিকভাবে আদায় করে সাক্ষী দাও আছে না নাই তুমি নিজের বিবেকটারে জিজ্ঞাসা করো রে বাবা তুমি কেন পারবা না জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনের পড়ুয়া তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিয়ানের চাকরি করে পাঁচ অক্ত নামাজি দাড়িওয়ালা হারাম খায় না সাক্ষী দাও আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা কত ওসি কত ডিসি কত এসপি এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পাঁচ বেলার নামাজ পড়ে ও যুবক তুমি ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও তুমি একজন সাংবাদিক হও ব্যারিস্টার হও তবে একটা অনুরোধ বাবা বেয়াদব জানো তুমি না হও তোমার ব্যবহারে জানো কোনো মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে কেন আলেম জানো কষ্ট না পায় তোমার ব্যবহারে জানো এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায় তোমার ফুলের মতো জীবনটা তুমি একটা মানুষ আমার নবী দেড় হাজার বছর আগে বলেছে এ যুবকেরা আমি মুহাম্মদের মা নাই বাবা নাই আমি বড় ইয়তিম আমার আপনজন সবাই আমার দুশ্মন আমার ঘরের চারপাশে আটকায় বারবার আমারে জবাই করবে আমার হাঁটার পথে কাটা দেয় এত কষ্ট ও দুনিয়ার যুবকেরা আমি বলে গেলাম এই মুসিবতের মধ্যে আমার উপকার করছে যুবকেরা বিরোধিতা করছে বুড়ারা যুবকেরা উপকার করেছে আমার সাত বছর থেকে বারো বছর বয়সের হযরতে আলী নবীর হাতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন সাতাইশ বছর বয়সে ওমরের মতো বান্দা নবীর গর্দান কাটতে গিয়া কালেমার পতাকা নিয়ে দাঁড়ায় গেলেন ওমরের মতো বীর যোদ্ধা নবীর হাতে কালেমা পড়লেন নবীর হাতে হাত লাগাইলেন নবীর নজর দিয়া তাওয়াজ্জু দিলেন ওমরের ভিতরের পাওয়ার বেড়ে গেল ওমর তরবারি নিয়ে দাঁড়ায় কয় আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা কাও মুহাম্মদের লাগবে না তরবারি ওমরেরটা রেডি আয় কারো দরকার হবে না ও আল্লাহর বান্দারা এজন্যই তো আল্লাহ পাকের নবী মানুষের দ্বারে দ্বারে কোরআনের দাওয়াত দেওয়ার আগে তেলাওয়াত শুনায় তেলাওয়াত ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون দুনিয়াতে কত দামি দামি কিতাব আছে কোরআনের মতো মজার তেলাওয়াত আর কোথাও পাওয়া যায় না এরে আল্লাহর বান্দা আব্দুল্লাহ ইবনে মাসউদ সাহাবী
এখনো কালেমা পড়ে নাই আবু বকর আর নবী রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছেন হঠাৎ একটা খালি ময়দানের পার্শ্বে দেখে একটা যুবক অনেকগুলো বকরি নিয়ে রাখালগিরি করতেছে পেটে ক্ষুধা লাগছে নবীজির পেটে ক্ষুধা আবু বকরের দাঁড়ায় গেলেন রাখালকে ডাকলেন এই যুবক রাখাল আসো রহমতের নবীর সামনে সে দাঁড়ায় গেল কামগো পেটে ক্ষুধা লাগছে তুমি এই রাখাল এই বকরির বলে হ্যাঁ কয়েকটা দুধওয়ালা বকরি দাও আমরা দুধ পান করব রাখাল বলে খবরদার আমি রাখাল ঠিক তবে এর মালিক আমি না মালিকের অনুমতি ছাড়া আমি দিতে পারব না রাখাল জানে না রহমতের নবী এখানে দাঁড়ায় কথা বলতেছে যখন বলল মালিকের অনুমতি নাই দিতে পারব না নবী বললেন রাখাল ভাই এমন একটা বকরি আমার কাছে এনে দাও তোমার শত বকরির মধ্যে যেটা দুধ দেয় না জীবনেও দিবে না এমন একটা বকরি দাও ওটা দুধ দেয় না জীবনেও দিবে না এটা নিয়ে আসো নবীর সামনে রাখাল বকরি এনে হাজির রহমতের নবী বিসমিল্লাহ বলে ওলানে হাত দিলেন দুধে ভরপুর হয়ে গেল নবী নিজে দহন করলেন নিজেও পান করলেন আবু বকরকে পান করালেন রাখালেরও পান করাইয়া কয় বকরিটারে আবার পালের মধ্যে ফেরত দিয়া দাও আগের মতো বকরি পালে দিয়া দিল এগুলো দেইখা সাথে সাথে নবীর কদমে পড়ে কালেমা পড়ল আব্দুল্লাহ ইবনে মাসউদ সেই আব্দুল্লাহ ইবনে মাসউদকে নবী বলেন এই আব্দুল্লাহ একটু কোরআন তেলাওয়াত করে আমার শোনাও তো আমার শুনতে মজা লাগে আব্দুল্লাহ কয় কোরআন নাজিল হইছে আপনার উপর আপনি আমার থেকে শুনবেন কয় রে আব্দুল্লাহ ইবনে মাসউদ নিজে নিজে তেলাওয়াত করার মজা একরকম আর একজনে পড়বে আমি বৈশা শুনবো তার মজা আর এক রকম তুমি তেলাওয়াত করো আমি একটু শুনবো শোনার মধ্যে মজা বেশি পড়তে গেলে তো নিজের মধ্যে একটা পেরেশানি কাজ করে ভুল হয়ে গেল আর ইমাম সাহেব যখন তেলাওয়াত করে মুসল্লি শুনতেছে চোখের পানি পড়তেছে এই যুবক তোর মন মতো জীবনে তো কম চললি না রে বাবা তবে আজকে দুইটা অনুরোধ আমি তোরে করে যাব মানলে ভালো হবে না মানলে কিছু করার নাই এক রাতে বিছানায় গিয়া মোবাইলটা চালাইতে 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 স্যার যখন তোর সিগন্যাল এসে যায় এখন আর চালাবি না ঘুমাবি ঠিক ওই সময় আমার অনুরোধ থাকলো বাবা মাঝে মাঝে ডেলি না ও বাবা ইউটিউবে সার্চ দিবা কোরআন তেলাওয়াত দেখবা মক্কা মদিনার ইমামদের তেলাওয়াতে সে হাজির হয়ে গেছে একটা তেলাওয়াতে টাচ করবা অটোমেটিক তেলাওয়াত চলতে থাকবে বালিশের পাশে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যাবি রে বাবা আমি ওয়াদা করে গেলাম এক সপ্তাহ যদি রেগুলার এই আমল চালায় দেও নিজেই তওবা করবি জীবনে আর গানের আওয়াজ কানের মধ্যে ঢুকাবি না আমার আল্লাহর কোরআন এত মজার বুঝাইতে পারি না রে বাবা ওই কোরআনটা যদি শিখতে পারতি কতই যে মজারে যুবক এরপর একদিন যখন আবার তেলাওয়াতের পাশাপাশি তরজমাটা পড়তি দেখতে আরো মজা লাগে আল কারিআতু মাল কারিআহ ওয়া মা আদরাকা মাল কারিআহ তরজমাটা বাংলায় পর দেখবি কত মজা পাবি রে বাবা ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده ألهاكم التكاثر حتى زرتم المقابر أزبوك كوتو بدور ميرا قرآن دور سير كلمة بس بارو تير شنطان
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় অর্জন করল। ধনবল মনোবল জনবলের অভাব নাই, সম্মান টাকা পয়সার অভাব নাই, পৃথিবীর সব ধর্মের কিতাবগুলো রিসার্চ করে করে দেখলো ইসলাম ধর্মের একটা সুসংবাদ আছে। ওই বান্দা শিবশক্তি স্বরূপ জি আল্লাহর কোরআন ধরলো, কোনো ভুল আছে কিনা দেখবে। আরবি ভাষার ডক্টরের ডিগ্রি নেওয়া, কোরআন রিসার্চ করতে গিয়া এই শেষ পর্যন্ত সিদ্ধান্তে উপনীত হলো, কোরআনের ভুল ধরতে গিয়া নিজের ভুল কোরআনের আয়নায় সহ হাজির হয়ে গেছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে। বাংলাদেশেও একবার আর ছিল, নাম ছিল ইসলামুল হক। এরশাদ সাহেব যখন আমগো দেশের চেয়ারে তখন আর ছিল, ভারতের তদানীন্তন সময় সরকারের চাপে আর থাকতে পারে নাই, আল্লাহর কোরআনের সামনে মাথা নষ্ট, এটা কেমন জাদু লাগানো আমার মাওলার কালাম, যত তেলাওয়াত করি ততই মজা লাগে, যত শুনি ততই মজা লাগে, ওই কোরআনটার তেলাওয়াত শুনিয়া দেখো রে বাবা কেমন মজা লাগবে। আল্লাহর নবী তেলাওয়াত শুনাইতেছে, তেলাওয়াত শুনে শুনে মানুষের অন্তরে কম্পন শুরু হয়। নবী যেই যুগে দুনিয়াতে আসছেন তখন কবিদের যুগ চলছিল, কবি কবিতার আবৃত্তি চলতেছিল, মহাপণ্ডিতের কবিতা। আমার নবীরে এমন কবিতা দিয়া কোরআন পাঠাইলেন, দুনিয়াওয়ালাদের কবিতা মাঝে মাঝে মিলে মাঝে মাঝে মিলে না, আমার মাওলার দেওয়া রসুলের কাছে কোরআনের কবিতায় কোনো অমিল নাই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, মিল আছে না নাই? ইজা ওয়াকাআতিল ওয়াকিআহ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিজাতুর রাফিআ, আল্লাহ মিলাইয়া মিলাইয়া কোরআনের আয়াতগুলো নাযিল করেছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ, মিলাই মিলাই দিছে। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই ঘুম আসতেছে আপনাদের? ঘুম আছে জীবনের কপালের ঘুম তো মোবাইল খেয়ে ফেলছে, যদি কেউ কয় হুজুর ছেড়ে দেন ঘুমামু, পৃথিবীতে জীবনে কোনো মিশা করলে একটা কাঁচা মিশা কথা কইল, একটা রাত্র তিনটার আগে ঘুমাইবে না, শুধু কাঁচা মিশা কথা বয়ে বয়ে গল্প করবে, আর মোবাইল তো দিয়ে দিছে, আমি হুজুরেও ব্যস্ত আমনেও ব্যস্ত। আরে মাদ্রাসার ফলাফান মোবাইল চালায়, দৈনা ফেলাইলাম মোবাইল চালাস কেন, কসম খাইছে মোটেও চালাইলাম, ধরা খাওয়ার পরে কইলাম মোবাইল আর দেওয়া হবে না যা, এরপর হুজুর মোবাইল দেন, মোবাইল চালাইলে মাদ্রাসায় পড়ানো যাবে না, মাদ্রাসায় থাকুন না মোবাইল চালাম, হাসেন এভাবেই কেয়ামত হয়ে যাবে। আহ আমি বক্তা মানুষের বয়ান করি কিন্তু দুঃখ, এই চেয়ারটায় যতক্ষণ বসে আছি মনে হয় যেন আমি ফেরেশতার চরিত্র নিয়ে ওয়াজ করতেছি, স্টেজের চেয়ারে আসার আগেও মোবাইলে ফেসবুকের মোরাকাবা চলে, বয়ান থেকে নাইমা বাসা পর্যন্ত মোরাকাবা চলে মোবাইল, বাসায় গিয়া মাইয়া বলা বউয়ের হক আদায় না করে মোবাইল, এই যদি হয় আমি বক্তার অবস্থা শ্রোতাদের অবস্থা কি হবে, এই বয়ানে উম্মতের অন্তর কোনোদিন পরিবর্তন হবে না। অথচ মায়ার নবী দাওয়াতের কাজ করেন, তেলাওয়াত করেন, মানুষের মাথায় হাত দেয়, পায়ে হাত দিয়া বুঝায়, শুধু বুঝাইয়াই নবী ঘুমায় না, সিজদায় পড়ে কাঁদে, ও দয়ার মালিক আমার অবু উম্মত গুলোর তুমি হেদায়াত দাও, যারা বুঝে না তুমি বুঝাইয়া দাও,
ওরে আমি হুজুর যদি জান্নাত পেয়েই ফেলি তাহলে আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া মৃত্যু পর্যন্ত কান্না করলেন কেন? ওমরের মতো বান্দা জীবন ভর কান্নার আওয়াজ, জান্নাতের টিকিট পাইয়া ওসমান রাদিয়াল্লাহু আনহু হাউমাউ করে কাঁদলেন জীবন ভর, কবরে একা থাকবো কেমনে? এগো হালাত যদি এমন হয় তা আমরা তো মানুষই, এমন একজন আল্লাহওয়ালা পাবা না যারা জীবনে কাঁদেন নাই। কান্নাই হলো পুঁজি, বাচ্চার কান্না যখন শুরু হয় মায়ের কলিজার মধ্যে ঢেউ শুরু হয়ে যায়, সব কর্ম ফালাইয়া বাচ্চার কাছে গিয়া হাজির হয়ে যায়। বাচ্চা চাওয়ার আগে মা সব দেওয়ার জন্য রেডি। নবী কোরআন তেলাওয়াত করে আর বলে, তোমরা রহমানের ইবাদত করো, আল্লাহকে আল্লাহ বলে মানো। মক্কার মুশরিকরা কয়, এই মুহাম্মদ একবার কও আল্লাহ, একবার কও রহমান, বিষয়টা কি, আসলে কে হক, বলো রহমান কে। একদিন বলো আল্লাহর ইবাদত করো, আর একদিন বলো রহমানের ইবাদত করো। রহমান রহমান যে বলো, রহমান কে একটু বলো, মানির রহমান। এইবার নবী কয় জবাব, নিবানি কয় নিব, আল্লাহ আর রহমান সুরা নাজিল করে বলেন, ও নবী জানায় দেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। মানুষ বানানোর আগে আল্লাহ কয়, আমি এমন রহমান, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। না না, পুরা উল্টা কেন? আল্লাহ তাআলা, আমরা যে বাস্তবতা দেখি, দুনিয়াতে আসছি আগে কোরআন শিখছি পরে, আল্লাহ আমাকে আগে বানাইয়া তারপরে কোরআন শিখাইছেন, নাকি আমরা কোরআন শিখে আসছি? তাহলে বলা দরকার ছিল, আর রহমান খালাকাল ইনসান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, মানুষ বানাইয়া কোরআন শিখাইছেন যিনি। না, আল্লাহ কয় না না, আমার সিস্টেম কি জাননি, আমি এমন রহমান, মানুষ বানাইয়া কোরআন শিখাই নাই, বরং কোরআন শিখাইছি তারপরে মানুষ সৃষ্টি করেছি। আল্লামাল কুরআন খালাকাল ইনসান, কথাটা কি লাইন মতো আছে না একটু উল্টো মনে হয় না? কথা বলেন না কেন? বিষয় কি, ফাইলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমাহ, হাকিমের কথা হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কথা জ্ঞান থেকে শূন্য না। এবার শুনেন মুফাসসিরিনে কেরাম তার জবাব লিখেছেন, আল্লাহর আদালতে অনেক ধরনের মানুষ আছে, সব মানুষের দাম নাই। একদল মানুষ বংশগত মানুষ, আর একদল মানুষ জন্মগত মানুষ, আর একদল মানুষ গুণগত মানুষ। আদম নবীর বংশে যারা, এরা বংশগত মানুষ, আর বানরের বংশে যারা, এরা বানরগত মানুষ, ঠিক নি? আদম নবীর বংশে যাদের জন্ম, এরা বংশগত মানুষ। আমার আব্বা জানের ঔরসে আমরা আছি, আমরা জন্মগত মানুষ। আল্লাহর আদালতে আদমের বংশে জন্ম নিলেই সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য মানুষ না। ভালো করে খেয়াল করেন, জন্মগত মানুষের দাম আল্লাহর কাছে নাই, বংশগত মানুষের দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে একদল মানুষের দাম আছে, যারা গুণের মানুষ। কেমন দাম? কয়, দুনিয়াতেও শান্তি, পরকালে বিনা হিসাবে জান্নাত। কোন মানুষ? কথা কন না কেন? গুণের মানুষের দাম বেশি, বেশি না তার মানে হলো গুণের মানুষই জান্নাত পাবে, আর কেউ পাবে না। এবার আমরা বুঝার চেষ্টা করি, গুণের মানুষ কাকে বলে? বলে যেই বস্তুটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটা হলো ওই বস্তুর গুণ। মাইকওয়ালা মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য, আওয়াজ দেওয়া মাইকের গুণ। বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য, আলো দেওয়া বাতির গুণ। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, বাতাস দেওয়া পাখার গুণ। বুঝেননি? মাইকের গুণ কি? আওয়াজ না দেওয়া,
বাতির গুণ কি, পাখার গুণ কি, ঘড়ির গুণ কি, কেমন টাইম দিবে, ছয়টার সময় কইবে তেরোটা? ভাইয়েরা আমার ভালো করে খেয়াল করেন, মাইকওয়ালা বানানোর সময় এটারে বানাইছে যেই কাজের জন্য, এই কাজটা এটার গুণ। বানানোর সময় কি কাজের জন্য বানাইছে? সাউন্ড দেওয়ার জন্য, সাউন্ড দেওয়ায় মাইকের গুণ। যদি মাইক আওয়াজ না দেয় সবাই লাত্তি মেরে ফালায় দিবে, বলবে এটা গুণের মাইক। বাতি যদি আলো ঠিক মতো না দেয় সবাই ফেলে দিয়া বলবে এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় সবাই ফেলে দিয়া বলবে এটা গুণের পাখা না। এবার বুঝেন মানুষ আল্লাহ কেন বানাইছেন, কি ঘুমাইতেছেন না? পজে আইলি ঘুমায়। হ্যাঁ, জান্নাতের বাগান তো একটু ঘুম তো আসবেই, আদম নবীরে জান্নাতে দিছেন, আরে ঘুম, এদিক দিয়ে তুফান হয়ে যাইতেছে, আদম নবীর খবর নাই। নিজের শরীর থেকে সার্জারি করতেছে আল্লাহ নিজে, আদমের ঘুম আর ঘুম খবরই নেই। একদিকে রাড্ডি মাওলায় লইয়া হাওয়ারে বানাইয়া লাইছে, খবর নাই আরে ঘুম। ঘুম থেকে উইঠা দেখে অচেনা এক সুন্দরী রূপসী বিশ্ব সুন্দরী বসে আছে, অন্তর খালি যায় যায় যায়। ফেরেশতারা কয় সাবধান, কই যাও, কওয়াছে না মানুষটাকে জিজ্ঞাসা করে তুমি কে, কয় আমি এক নারী। তুমি এনে হঠাৎ করে কইতো নাই, কয় আমারে তোমার শান্তির জন্য আল্লাহ বানাইছে। মহিলারা আসেনি, এরে আম্মা জানেরা ভালো করে বুঝেন, আল্লাহ আপনাদের বানানোর একমাত্র কারণ হলো আপনার মাধ্যমে পুরুষের শান্তির জিন্দেগি উপহার পাবে। ফেরেশতারা কয় এমনে যাওয়া যাবে না, বৈধতার সাথে যাও। কয় কেমনে? কয় বিয়া হবে, মহার হবে। বিয়া কে পরাইবেন? বলে আমার আল্লাহ। বিয়ায় সাক্ষী লাগেনি না, সিভাগল্লিতে সব সাইজ। সাক্ষী কে হবে যেই বিয়া পরাবেন আমার আল্লাহ? ওই বিয়ার সাক্ষী হবে আর সে আজিম যারা মাথায় লইয়া দাঁড়ানো আছে সেই ফেরেশতা। মহার লাগবেনি, কেউ ওই কি সুবিধাবাদী রাখা মহার মাপ লইয়া লাইছে, ধান্দাবাজ কোথাকার, কোন জায়গায় মহার মাপ না, এটা মিথ্যা কথা। আর ধরে আতে বিঘাতে বাফের নাম নাই সানগাজির বে, কামাই নেই 10 টাকা, মহর ধরছে 3,49,000, 13 টাকা 14 পয়সা আছে না নেই, সব জায়গায় ধান্দাবাজ। এরপরে 50,000 টাকা উসব, এই একটা আরেক মিশা করছে। পুরা বিয়াটা যদি মিথ্যার দ্বারা সাজায় এই সংসারে শান্তি হবে কি? ওদিক দিয়ে মাইয়া বিয়া করতে গিয়ে 13 জনে গেছে দেখতে, বন্ধু বন্ধু বান্ধব সব লইয়া, বিয়া করবে একজনে, দেখতে গেছে 13 জনে। এরপরে ভিতরে ভিতরে কন্টাক্ট, বিদেশের ভিসা, বুঝেন না? তোমার বাড়ির মাইয়া নিমু বিদেশে যাওয়ার ভিসা দিবানি, তুমি বউ বিয়া কইরা বিদেশ যদি যাও ভিসা লইয়া, বউ পাহারা দিবে কে? আমার ছোট ভাই আছে কি বানায়া কইতেছি, আকাম চলে না, এই যৌতুক চলে না, হালাল না হারাম। ভাইরা আমার এই শিবচর এলাকায় বোধহয় গুণা নাই, কি যৌতুক উঠাবো? আল্লাহ সবাইকে হেদায়াত দান করে। যুবকেরা মাওলায় 2টা হাত দিয়েছে, রক্ত যদি পবিত্র থাকে ওয়াদা কর নিজের পায়ে দাঁড়াইয়া কামাই কইরা,
চিৎকার দিয়া বলবি শ্বশুরের গোষ্ঠীরা আমারটা খাবি আমি খাওয়াবো, কোনো দিন ফকিন্নির মতো শ্বশুর বাড়ি থেকে ভিক্ষা নিব না। আর যদি ওই পায়খানা খাওয়ার চিন্তাই করো তাহলে বিয়ার আগের দিন হাতের কবজা কাইটা ফালায় কবি আমি পুরুষ নামের কলঙ্ক। তুই কাপুরুষ, আল্লাহ হেদায়াত দান করেন। কি কথার মধ্যে দিয়ে হেনে আইলাম খবর নেই। আম্মা জান হাওয়া আলাইহা সালাম মহর টাকা লাগবে, কয় না টাকা নাই। ফেরেশতারা আল্লাহর অর্ডার হয়ে কয় মহর হলো শেষ যুগে একজন নবী আসবেন মুহাম্মদ বলেন, তার উপরে তিনবার অথবা একুশ বার দরুদ পড়ে নাও, এটাই মহর হয়ে যাবে। হর কে বাসত আমেলে সল্লো মুদাহম আতে সে তো জুকশাওয়াদ বর্ণয় হারা। খারাপ লাগতেছে আপনাদের? বলেন মানুষ আল্লাহ কেন বানাইছেন? এবাদতের জন্য, যেই জিনিস যেই জিনিসের জন্য কাজের জন্য বানানো হয়, কাজ হলো ওই জিনিসের গুণ। মানুষ বানানোর কারণ বিড়ি টানার লাগিয়া, তিজার ওয়াজের আগেও বিড়ি টানে, মোনাজাতের ভরেও বিড়ি। আসেনি বিড়ি খোর? হ্যাঁ, আল্লাহ হেফাজত করে। কি মজা যে পায় এটা হুজুর আপনি কি বুঝবেন? হায় হায় আল্লাহ বলেন আমি মানুষ কেন বানাইলাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো ইবাদত। কার ইবাদত? ইবাদত মানে কি? সারা রাত্র তসবিহ টানা? এক কথায় জীবনে যা করবেন সব ইবাদত। এই ছেলে মেয়েরা স্কুলে পড়ো ইবাদত, কলেজে পড়ো ইবাদত, ডাক্তারি পড়ো ইবাদত, চাকরি করো ইবাদত, ব্যবসা করো ইবাদত, ঘুমাইয়া থাকবা তাও হবে ইবাদত। যদি আমার আল্লাহর জন্য হয় নবীর তরিকায় হয়, নবীর তরিকায় ঘুমাইলেও ইবাদত, আর নবীর তরিকা বাদ দিয়া নামাজ পড়লেও গুনাহ। নবীর তরিকা বাদ দিয়া নামাজ কেমনে? আল্লাহু আকবার। এবার আলহামদুল সুরা বাদ দিয়া দরুদ শরীফটা আগে ফিরে লাইছে, সেটা বইয়ে পড়তো নবীর আশেক, তো এই জন্য আগে দরুদ ফিরে লাইছে। হবে বলেন? মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? তিন রাকাত। নামাজে দাঁড়াইয়া আল্লাহর বান্দা চিন্তা করে ফেলল, আরে দুইটা সেজদা মাওলারে বাড়াইয়া দিলে মাওলায় খুশি না হইয়া যাবে, তাহলে আর বেজোর তিন রাকাত পরে লাভ কি? আর এক রাকাত বাড়াইয়া দুইটা সেজদা মাওলারে দেই মাওলায় খুশি হয়ে যাবে, চার রাকাত জোর হয়ে যাবে। মাগরিবের তিনেরে চার বানায় সেজদা দুইটা বাড়ায় দিছে আল্লাহরে খুশি করার জন্য। জানা থাকলে বলবেন নামাজটা হবে নি। কেন? নবীর তরিকায় নাই, নবীর তরিকা বাদ দিয়া সেজদা দিলেও গুনাহ হবে। আর নবীর তরিকায় খানা খাবেন সওয়াব, বাথরুমে যাবেন সওয়াব, নবীর তরিকায় যত আমল করবেন সওয়াব, নবীর তরিকায় নামাজ পড়লে যেমন ইবাদত, নামাজ পড়বেন না তাও ইবাদত, সূর্য যখন উঠবে তখন নামাজ পড়া ইবাদত। হ্যাঁ, রোজা রাখা এটা ইবাদত, রোজা না রাখাটাও ইবাদত। নবীর তরিকায় যদি কেউ ঈদের দিন রোজা রাখে সওয়াব হবে না? আল্লাহ মানুষ বানাইছেন ইবাদতের জন্য, ইবাদত করাই হলো মানুষের গুণ। মানুষের গুণ কি? ইবাদত।
এখন ইবাদতটা করবেন কেমনে নিয়ম জানা লাগবে নিয়ম জানার জন্যই হলো কোরআনুল কারীম কোরআন শেখার জন্য আছে উলামায়ে কেরাম কেরাম থেকে কোরআন শিখবেন কোরআন শিখা ইবাদত করবেন গুণের মানুষ হবেন বিনা হিসাবে জান্নাতে যাবেন এই দিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান যারা কোরআন শিখা ইবাদত করবা গুণের মানুষ হবা আমি আল্লাহ তা কে মানুষ বলে জান্নাত দিয়া দিব এই দিকে ইঙ্গিত করে আল্লাহ কয় আমি আগে কোরআন শিখাইছি পরে গুণের মানুষ বানাইছি কোরআনের মাধ্যমে ইবাদত করো ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের এত মর্যাদা এত সম্মান আপনারা নবীদের মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনাদের এত মর্যাদা মারিয়াম আলাইহা সালামের মতো আপনাদের সম্মান মারিয়াম আলাইহা সালামের এত সম্মান নবী হাদিসে বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের আটটা দরজা খুলিয়া চারটা মহিলাকে বারবার ডাকবে আসো জান্নাতের মধ্যে আসো কোনো হিসাব নাই কোনো নিকাশ নাই কিসের সূর্যের গরম কিসের জমিনের গরম কিসের জাহান্নাম জান্নাতের আটটা দরজা দিয়া ফেরেশতারা ডাকবে কয়জন মহিলাকে চারজন মহিলাকে ডাকবে ওদের কোনো হিসাব নাই আল্লাহর ফেরেশতারা ডাকবে আসো জান্নাতের বিছানা রেডি এর মধ্যে চার জনের এক নাম্বার মারিয়াম আলাইহাস সালাম ঈসা নবীর আম্মা জান আল্লাহ তারে ডাকবেন ফেরেশতার মাধ্যমে দ্বিতীয় ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তৃতীয় হবে খাদিজা রাদিয়াল্লাহু আনহা চতুর্থ হবে ফেরাউনের স্ত্রী আসিয়াকে ডাকবে আসো জান্নাতের বাগান খোলা হয়ে গেছে এরে আম্মা জানেরা এই দুনিয়াতে আপনাদের থেকেই তো ভালো সন্তান এখানে কয়জনারে জানি ভাগরে দিলাম এখানে দিছি না কই দিছি ও আর এক জায়গায় দিলাম এই মাদ্রাসা থেকে কত ছাত্র হাফেজে কোরআন হয়ে গেল এরে আম্মা জান এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান দেখতেছি সব হলো মা ভালো এজন্য সন্তান ভালো আল্লাহর কসম করে বলে গেলাম ওসি সাহেবের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো চেয়ারম্যান সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না সব হলো মায়ের অবদান মা ভালো এই জন্য সন্তানের আদর্শ ভালো এরে আম্মা জানেরা সন্তানটাকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ তবে আপনার আদর্শ দিয়া সন্তানকে তৈরি করতে হবে বাবার আদর্শ নয় মায়ের কাছে সন্তান সময় কাটায় বেশি মাকে ফলো করে চলে বেশি এরে আম্মা জানেরা একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যাবেন স্বামীর মাল হেফাজত করবেন নিজে পর্দা রক্ষা করে সতীত্ব বজায় রেখে চলবেন নিজের ইজ্জতকে নষ্ট করবেন না খারাপ সন্তান রেখে যাবেন না যেই সন্তানের বর্দোয়াটা আপনি মায়ের কাছে গিয়া পড়বে ওরে আম্মা জান ও পর্দার আড়ালের মা বোনেরা এখনো সময় আছে তওবা করে নেন এবাদতের মুসাল্লায় দাঁড়ান আপনার কলমত কত মা এই এলাকায় এখনো তালাশ করলে পাওয়া যাবে পাঁচ বেলার নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে পর্দা রক্ষা করে চলে ও আম্মা জানেরা আপনারা কেন পারবেন না মনে কি চায় না একজন আলেমের মা হইয়া কবরে যাবেন আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবেন আপনার সন্তানের সবাই দোয়া করবে ওলামায়ে কেরাম দোয়া করবে মুরব্বীরা দোয়া করবে এলাকার সবাই কলিজা দিয়ে দোয়া করবে সন্তান ভালো আপনি মা এই দোয়ার অংশ পেতে থাকবেন আপনি এমন সন্তান যদি বানাইতে চান আপনাকে আদর্শওয়ালা হতে হবে নামাজি হতে হবে স্বামীর আনুগত্য করতে হবে আল্লাহর মোহাব্বত নিয়া নবীর তরিকায় চলতে হবে ও যুবকেরা এখন থেকে তৈরি হয়ে যাও জীবনে অন্যায় তো কম করো নাই মনে চাইছে অন্যায় করেছো কেউ বাধা দিলেও তুমি থামো নাই আজকে থেকে অন্তরকে দুর্বল করে আল্লাহর কাছে তওবা করো মরিয়া গেলে যাবা কোনোদিন নামাজ সারবা না বেপর্দায় চলবা না
দাড়ি কাটবা না মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হবা না নবীর তরিকা নিয়ে চলবা ও আল্লাহর বান্দারা এখনো যদি তওবা করো আমার আল্লাহ তো বড় দয়াময় এক সেকেন্ডের তওবার বিনিময়ে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন তওবার নিয়ত সবার কপালে হবে না শুরুতেই বলেছিলাম আবু জাহাল 13টা বছর নবীকে দেখলো বয়ান শুনলো কালেমা নসিবে আসলো না এই জমিনে কিছু আবু জাহালের বন্ধু শক্ত পাথরওয়ালা অন্তর নিয়া থাকবে হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না কালেমা তারা পড়বে না বরং বাইরে গিয়া গিয়া আলেমদের বিরোধিতা করবে আরেক দল আল্লাহর বান্দা ওমরের মতো মেজাজ নিয়া চলবে ওয়াজের প্যান্ডেলে আইসা হঠাৎ গুনার কথার মরণের কথা যখন স্মরণ হবে তওবা করিয়া বিদায় হয়ে যাবে আর গুনাহ করবে না বলিয়া ও যুবকেরা আল্লাহর কাছে মাথা নত করে তওবা করো ডাক্তার হও তো আদর্শওয়ালা হইও ইঞ্জিনিয়ার হও তো আদর্শওয়ালা ইঞ্জিনিয়ার হইও আল্লাহর কাছে দোয়া করো তওবা করো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটাকে চালাও ধন্য হবা মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকি দুর্বলতা যদি না থাকে যাদের অন্তরে তওবার নিয়ত আছে খাঁটিভাবে তাদেরকে বলবো দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ودير مالي قط علماء كرام راحت تلسين أي الله قط مربي قط حدشاب قط ببشاي چاكوريزي بي أمار قولي جار زبوك ساترو بھائي بردار عرالي قط ما بنرا আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের মাফ করে দেন গুনামুক্ত জীবন দান করেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ প্রবাসে যারা আছে আমার ভাই বোনেরা সবাইকে হেফাজত করেন আয় আল্লাহ সবার কামাই রুজিতে হালাল ভাবে ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন হারাম থেকে হেফাজত করেন আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আয় আল্লাহ মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শের আদলে কবুল করে নেন যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবির ব্যবস্থা করে দেন আয় আল্লাহ সমস্ত ছাত্র সমস্ত ছাত্রীদেরকে শিক্ষকদের কাছে বিনয়ী হওয়ার তৌফিক দান করেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন মা বাবার বাধ্যগত সন্তান বানায় দেন আয় আল্লাহ